আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। অনেকের কাছে একটা প্রশ্ন পাচ্ছি যে ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা এক্স্যাক্টলি কোন মাসে হতে পারে বা কিংবা কত তারিখে হইতে পারে? আর আরেকটা প্রশ্ন পাচ্ছি যে ভাইয়া, নির্বাচনের জন্য কি পরীক্ষা পেছাতে পারে নাকি নির্বাচনের জন্য পরীক্ষা আগে হয়ে যেতে পারে? এই টাইপসের প্রশ্ন আমরা পাচ্ছি, মানে আমি কয়েকটা কমেন্টে পাইছি আর কি। তো ভাবলাম এটা ডিটেলস একটা ভিডিও বানাই বা কিছু কথাবার্তা বলি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলেন, যারা আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হয় না তারা অবশ্যই যুক্ত হয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো। এখানে তোমরা অ্যাডমিশনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবে, অফকোর্স ডিসক্রিপশন বক্সে সব লিঙ্কগুলো দিয়ে রাখবো। আর একটা বিষয়, ঢাকা ইউনিভার্সিটি কোর্স অ্যান্ড ব্যাংক সলভ ও অ্যানালাইসিস ফুল ফ্রি কোর্স, এটাতে কোনো পেইড না, মানে কোনো ফুল ফ্রি কোর্স। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকের ওইগুলো অ্যানালাইসিস করে সুন্দর করে টাইপ ওয়াইজ ক্লাসগুলো নেওয়া, আমি ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টগুলো দিয়ে রাখবো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব দেওয়া রয়েছে, জাস্ট তোমরা করে ফেলো, অনেক উপকার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে নির্বাচনের জন্য পরীক্ষা পেছাতে পারে কিনা বা ভর্তি পরীক্ষা, আসলে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কোন মাসে হইতে পারে? সো আমি যদি লাস্ট টু ইয়ার্সের কথা যদি বলি, দ্যাট মিন্স হচ্ছে এইচএসসি 21 ব্যাচ আর এইচএসসি 22 ব্যাচ। ঠিক আছে, সো আমি এই দুইটা ব্যাচের কথা যদি বলি, সেক্ষেত্রে এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্টরা এরা মোটামুটি 5 মাসের মতো, আমার যতদূর মনে পড়ে মেবি 5 মাসের মতো সময় পাইছিল। এইচএসসি 22 ব্যাচ এরাও প্রায় 5 মাসের মতো সময় পাইছিল, বুঝতে পারছো? মেডিকেলের জন্য সময়টা পাওয়া তেমন যায় না, মেডিকেল অ্যাডমিশন পরীক্ষাতে সময় খুবই কম দেয়, 2.5 মাস 3 মাসের মতো। কিন্তু এরপরে ঢাকা ইউনিভার্সিটির জন্য 1.5 থেকে 2 মাস একটা লম্বা সময় থাকে, 2 মাস, মোটামুটি প্রায় 2 মাসই বলা যায়, 2 মাস সময় থাকে। ওই সময় তারা মেডিকেল আসলে চান্স অনেকের ভাগ্যক্রমে হয় না, তারা সবাই এখানে ভিড় জমায়, বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে আমার এখন যত মনে পড়ে যে আসলে 2 মাসই মেডিকেল পরীক্ষার পরে 2 মাসই মোটামুটি 2 বছরই সময় পাওয়া গেছে। আর 20 ব্যাচের ক্ষেত্রে আলাদা হিসাব ছিল, ওটা করোনার সময় মেডিকেল পরীক্ষার অনেক পরে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়েছিল। হ্যাঁ, ওই হিসাবটা বাদে নর্মালি অ্যাপ্রক্সিমেটলি পাঁচ মাস সময় দেয়, 4.5 মাস 4 মাস, মানে 4 মাস তুমি মাস ধরে রাখতে পারো, যে 4 মাস তুমি সময় পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, সো আরও এখন রিটার্ন চালু করছে, সো রিটার্ন চালু করার কারণে কী হবে, যে আসলে আমার কাছে যেটা মনে হয় যে রিটার্ন চালু করার কারণে 4 মাসের কম সময় কখনোই দিবে না, কারণ একটা স্টুডেন্ট 8টা সাবজেক্টের প্রস্তুতি নিবে, এমসিকিউ আছে, রিটার্ন আছে। সো সেই জায়গা থেকে বলা যায় যে তুমি 4.5 মাসের বেশি সময় পাবা। সো এখানে নির্বাচন থাকলো কি না থাকলো সেটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে যে তুমি 5 মাস, তুমি কাউন্ট করে দেখো না, তোমার পরীক্ষা শেষ অক্টোবরে, রাইট? অক্টোবরের 5 তারিখে, অক্টোবর যদি 5 তারিখে হয় তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তো আমাদের হিসাব করি ফেব্রুয়ারির হয় দ্বিতীয় উইক অথবা ফেব্রুয়ারির তৃতীয় উইকে পরীক্ষাটা হওয়ার হাই চান্স। আমি বলতেছি না এটা 100% কনফার্ম, আমি বলছি এটা মোটামুটি সম্ভাবনা আছে যে ফেব্রুয়ারির 14 থেকে 20 তারিখের ভেতরে ডিউয়ের পরীক্ষাটা হওয়ার পসিবিলিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে ফেব্রুয়ারি মাসের 14 থেকে 20 তারিখের ভেতরে। ঠিক আছে, এবং আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচনের জন্য আমার মনে হয় না খুব বেশি ঝামেলা হওয়ার কথা, নির্বাচন তো হবে জানুয়ারিতে, ঝুল ঝামেলা যাই হোক জানুয়ারির ভিতরে হয়তো বা একটা মিটঘাট হয়ে যেতে পারে। ঠিক আছে, সো মূল পরীক্ষাটা আমার মনে হয় যে নির্বাচনের জন্য হয়তো বা খুব বেশি ঝামেলা হয়তো বা প্যারা হবে না। ঠিক আছে, সো নির্বাচন থাকুক বা না থাকুক সেটা মনে হয় জানুয়ারিতেই নির্বাচনটা হবে, সো জানুয়ারির ভিতরেই নির্বাচনের ব্যাপারগুলো ক্লোজড হবে। সো ব্যাপারটা হচ্ছে যে তোমার ফেব্রুয়ারি মাসের 14 থেকে 20 তারিখের ভিতরে ডিউয়ের পরীক্ষাটা হওয়ার হাই চান্সেস আছে, আমি বলতেছি না এটা কনফার্ম, বাট মোটামুটি তুমি ধরে রাখো, এবং তুমি চেষ্টা করবে, মানে তুমি ধরে রাখবে যে ফেব্রুয়ারি মাস নাই আমার কাছে। হ্যাঁ, তুমি চিন্তা করবে যে আমার কাছে জানুয়ারি পর্যন্ত সময় আছে, যে অক্টোবর 4 মাস সময়, ঠিক আছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আমার কাছে 4 মাস সময় আছে, অতএব 4 মাস টার্গেট করে আমাকে পড়তে হবে, বাকি যে সময়টা দিবে আমাকে সেটা বোনাস পয়েন্ট। ঠিক আছে, সো আমার কথা হচ্ছে আমি 4 মাসে আমি একবার সুন্দর করে কমপ্লিট করে একবার রিভিশনও করবো। হ্যাঁ, একবার রিভিশন করো, দুবার পড়া হবে আমার, মিনিমাম দুবার পড়া হবে, এরপরে যদি আমাদের সময় দেয় ফাইন, আমরা আরও রিভিশন করার জন্য সময় পেলাম, ওয়েল। সো 4 মাস ফোকাস করবা, তুমি চেষ্টা করবা 3 মাসে একবার খুব ভালোভাবে কমপ্লিট করার, লাস্ট 1 মাস রেখে দেবা, ওটা আরেকবার রিভিশন তুমি ভালোভাবে করতে যেতে পারো। ঠিক আছে, কারণ একবার পড়ে কিছুই হবে না যদি তুমি রিভিশন না করো। হ্যাঁ, এটা মাথায় রাখবা। সো আমার মনে হয় বুঝতে পারছো, ভিডিওটা ছোট্ট বাট ইনফরমেশনও দেওয়ার ছিল। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।